यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसाने री छोरी रज धाम राधा जी की रज धाने लागे रज धाने लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे मीठी रस से भरियो रे राधा रानी लागे महारानी लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे खाना नित मुरली में तेरे सुमरे হ্যালো, তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি। সকালবেলা পূজা দেওয়ার সময় যা করছিলাম তো এরপরে তো আর আইসি না তোমরা সামনে, তো শরীরটা ভালো আসতো না, ঘুমাই গেছি না। তো এখন থেকে রাত 9টা বাজে, এখন রাতের থেকে ব্লগটা আবার শুরু করতেছি। তো ভাবছি আজকে কোনো ব্লগ করতাম না, কিন্তু শরীরটা ভালো লাগতেছে না, কিন্তু ওখানে মনে হচ্ছে হঠাৎ করে যে না একটু ব্লগ বানায়, অনেক দুই তিন দিন হয়ে আসছে আর ব্লগটা করি না, তার লেগে তোমরা সামনে না আইলে আমারও ভালো লাগে না, মনটা খারাপ লাগে। মন ভালো খারাপ তো সবসময় থাকবো। তো এখন রান্না করতেছি রাত্রের লেগে, এখানে রুটি মাইখা রাখছি, মানে মা কাই করে দিচ্ছে আমারে, তো আমি এখন রুটি করবো আর রুটি বেলুম। আর এখানে মা নিরামিষ সবজি করতেছে রাত্রের লেগে, এখানে মা নিরামিষ সবজি করতেছে। আর ঠান্ডা তো আয় পড়ছে সবাই জানো, আমিও হাউস কোট লাগাই লেছি। আচ্ছা বেশ তিন দিন ধরে ঠান্ডা লাগতেছে, তিন দিন হয়েছে না ঠান্ডা পড়ছে, মাও সোয়েটার পরে রয়েছে, আমিও হাউস কোট লাগাই লেছি, আর কোনো কিছু বাই করছি না, এত ঠান্ডা লাগে না আমার, ঘন্টা মোটামুটি গরম লাগে। তো এখানে নিরামিষ সবজি অন্ত ধন্যবাদ দিয়ে সেটা সবই ভালো লাগে, যায় ডাইল করো তারপরে নিরামিষ সবজি করো, তারপরে এই গুড়া মাছ শীতের ভিতরে তো খাওয়া নিয়েছে, গুড়া মাছের মধ্যে ধন্যবাদ দেবো, বাস তরকারি সাজিয়ে দেবো, তেলটা বেশি করে দেবো, গুড়া মাছ খেতে শীতের সবজি, তারপরে গুড়া মাছ দিয়ে করো সবজি, মূলা সিম টিম দিয়ে সেরা করো, খুব ভালো লাগে। তো আজকে বাবদা মাছ রান্না করা হয়েছে সকালবেলা, এই আর কিতা করছি, ডাইল করছি, বাবদা মাছ করছি, আর লাই শাক করা হয়েছে, আর অন্য কিছু করা হয়েছে না শর্টকাটে। তো এখন আর আউনা মাছ আনছিল, আউনা মাছ ঠিক আছে রেখেছি, কালকে রান্না করছি। এখন রাত্রে আমি রুটি খাই, তার লেগে রুটি করতে পারো, কোনো সময় সুজি বানাই, কোনো সময় ভাজা করি বা বেগুন ভাজা দিয়া, কিন্তু রাত্রে কিন্তু মানে গরম গরম রুটি আর বেগুন ভাজা দেখাতে কিন্তু খুব স্বাদ লাগে। কালকে মা রুটি আর বেগুন ভাজা করছিল, আমি সুতা করতেছি না, আমি নাইতে সেটাই করতেছি, আর মা এদিকে রুটি আর বেগুন ভাজা যখন হাতে নিয়ে দিচ্ছে, বেগুন ভাজা দিয়ে খায়া মানে খুব স্বাদ লাগেছে। তোমরাও গরম গরম রুটি করো, পাতলা পাতলা করে সেটা আর ইয়ে করো, বেগুন ভাজা দিয়ে খায়ও খুব স্বাদ লাগে, এটা কাঁচা লঙ্কা লোক বাস আর কিছু লাগে না। তো দেখো আমি রুটি রে মাখি, রুটি রে মেখে সেরা আমি রুটি রে বেলি, তোমরা লগে থাকো দেখতে থাকো। আর এদিকে আমি সবজি রইলে তোমরা লাস্ট কাটা দেখাবো কীরকম হয়েছে, বইয়া গেছে মোটামুটি না, ধন্যবাদ দিলে সব না, ধন্যবাদ দিচ্ছে না। আর আরেকটা কথা কইতাছি যে আমার আমার বোনও ইয়ে করতেছে, নতুন একটা ব্লগ চ্যানেল খুলতেছে, তো অবশ্যই তোমরাও দেখবা। তো তাইরও আমি কইতাছি, তাইরও অনেকদিন ধরে সে ইচ্ছা, মানে আমি খুলছি পর দিয়া, তারও ইচ্ছা, আমি তাইরে কইতেছি রিকোয়েস্ট করতেছি ব্লগ, আজকের থেকে 3 মাস হয়ে আছে, আমি বলছি তুই একটা চ্যানেল খুলস না, তুই তো ড্রয়িং করস, তারপরে অনেক কিছু করে, তাই মেহেন্দি করে, তারপর ড্রয়িং করে, এরপরে আবার তাই মেকআপটা সব কিছু মোটামুটি পারে, মেকআপও পারে, মানে হালকা হালকা আর কি, নর্মালি কোনোখানে যাওয়া আসা ঠিক চলে, তো শিখছে না, এমনিতে নিজে ফিরে শিখছে। তো তোমরা সামনে অবশ্যই জেরিঙ্গা তাই চ্যানেলটা খুলবো, অবশ্যই তোমরা জানাবো,
মোটামুটি চ্যানেল মনে হয় রেডি আছে, কিন্তু এখনো ব্লগটা কোনো কিছু করছে না, ভিডিও বানাইছে না। তো আমিও কোথায় আসছে, যদি যেদিনকার থেকে স্টার্ট হইবে এদিনকার তোমরা জানাই দেবো যে এই চ্যানেলের নাম আমি এখনো জানি না, তোমরা অবশ্যই কমো এই চ্যানেলটা, প্লিজ দিয়ে আসলে সবাই একটু সাবস্ক্রাইব করবে আর সবাই একটু পাশে থাকবে। অনেক ভালো ভালো ভিডিও আমার থেকে, তাই ভালো ভালো ভিডিও এই কারণ তাই ড্রয়িংও করে, মেহেন্দি করে, অনেক কিছুই করে। তো অবশ্যই তোমরা পাশে থাকো। আর ঠিক আছে, আমি রাতের খাবারটা রেডি করি। গরম গরম শীতের ভিতরে দেখো গরম ধরতে কিন্তু ভালো লাগতেছে, শীতের মধ্যে গরম ধরতে খুব ভালো লাগে। কালকে কিনা করছি জানো, কালকে শরীর এত খারাপ আসতো, ভাবছি কাল কি ভিডিও বানাবো, তুমি বলে আমি ভিডিও বানাতে পারছি না, কারণ কালকে আমার পিঠের ব্যথা, কোমরের ব্যথা এত তো আসছিল, মানে কোমরে লাগবে, গরম জলের ব্যাগ আছে, গরম জলের ব্যাগে গরম জল ঢুকে এসে তারপর আমি ভিডির মধ্যে দিয়ে 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 শৈশবভাবে দিচ্ছি, একটু ইয়ে কমছে, মানে আজকে কোমরের ব্যথা নয় মা। তারপরে যে মালিশটা দেয় ওই যে তোমরা আমি দেখাবো দিদা তোমরা, তো তোমরা যদি ব্যথা ব্যথা থাকে কেউ তাহলে অবশ্যই আইন না সেটা তোমরা এটাও মালিশ করো। আর ব্যথা তো করবে, আমি তো সিঁড়ি কাজ করেছে বলে এক ধারা বয়ে থাকি না, কোমরটা তো ব্যথা করবে। রুটিটা মাপতেছি, রুটিটা আমি এসে রুটিটা বেলে সে রুটিটা ভাজুন, এই সবজির কাছে গরম গরম কালকে মানে কালকে একটু বেগুন বেগুন ভাজা দিয়ে আমি কি দেবো। এই দেখো রুটি বেলাবেলি করতেছি, তো মা এদিকে ভাজতেছে, বেলাবেলি করছি খানিয়ে আমি সবজি হয়ে গেছে না, সকালবেলা আবার বাবুর লিগা ভাই যেরকম রাখবো, বাবু সকালবেলা আসে আর রুটি খাই, বাবুর লিগা রাখবো মিনিমাম 10-15 রুটি হয় না মা, তিনটা করে সেটা খাই তিনজনে। সুন্দর হয়েছে নি কমেন্টে জানাইবা সবাই। অনেক ছোট হয়েছে আমি জানি, কিন্তু কিছু করবার নাই, যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। আর নেক্সট একটা নতুন একটা কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আইতেছি, কালকে আসছে ওটা বিয়ে নিমন্ত্রণ আসতো আমরা, আমার নানা সবাইতে বিয়ে নিমন্ত্রণ আসতো, আমি বিয়েতে যাইতাম না, যাওয়া হয়েছে না আর কি, তোমার দাদা ভাই দেখো না দোকান দিকে আগে দেরি হয়েছে না, তারপরে আমারও দোকান দিয়ে দেরি হয়েছে আর আমারও শরীরটা ভালো না দেখে আগে থাক যাওয়া নাই। তো কালকে আমরা পাড়াতে বা নিমন্ত্রণ আসছে একজন মেয়ে বিয়া, আমার একটা বোনের লাগে বিয়ে আছে, তো যদি তাই অবশ্যই কালকে শেয়ার করো। আর এখান থেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আমার তোমরা ভালো থাকো সুস্থ থাকো, নতুন একটা ব্লগ নিয়ে আসছি কালকে, গুড নাইট, বাই বাই, টাটা। দেখো খাবারটা এনে লাইছি, তো তোমরা ভাবছিলাম যে ভিডিওটা এন করছো তো লাস্টে থাকবে না, একটু না দেখায় আমি যে খামো, তো এখানে মাও লইছে, মাও খাবো আর তারা খায় আসছে তার লিগা, তো আমার খাবারটা লইছি, ঠিক আছে, গুড নাইট।